দুই স্ত্রীকে নিয়ে বিপাকে পড়েছেন হামলু মিয়া। শেষ পর্যন্ত ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। স্বামীকে ঠিকমতো কাছে পেতে বিচারকের শরণাপন্ন হয়েছেন দ্বিতীয় স্ত্রী শাহানা বেগম। শাহানা বেগমের আকুতি শুনে বুধবার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ দুই স্ত্রীর কে কয়দিন হামলু মিয়ার সঙ্গে থাকবেন তা মৌখিকভাবে ঠিক করে দিয়েছেন। এদিন বিচারক হামলু মিয়াকে বলেন, আপনি বড় স্ত্রী রিতার কাছে সপ্তাহে 5 দিন থাকবেন এবং ছোট স্ত্রী শাহানা বেগমের কাছে 2 দিন থাকবেন। বিচারকের এ আদেশের ওপর ওয়ারি এলাকার বাসিন্দা শাহানা বেগম জাগো নিউজকে বলেন, ও বড় স্ত্রীর কাছে 5 দিন গেলে আমার কাছে কেন 2 দিন থাকবে, সে তো আমারও স্বামী, আমার বয়সই বা কত হয়েছে। তবে 2 দিন পেলেও বিচারকের এ রায়ে আমি সন্তুষ্ট। তিনি আরো বলেন, আমার স্বামী হামদু 2 বিয়ে করেছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে আমার কাছে থাকতে চায় না, সে তার বড় স্ত্রীর কাছে থাকে, এজন্য বিচারকের শরণাপন্ন হয়েছে। মামলা সূত্রে জানা যায়, শাহানা বেগম 2015 সালের 22 এপ্রিল তার স্বামী হামদু ও তার সতীনের বিরুদ্ধে ওয়ারি থানায় একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার স্বামী ও সতীন তাকে মারধর করে। মারধরের এক পর্যায়ে তারা তার হাতের একটি আঙুল কেটে ফেলেন, সঙ্গে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। 2015 সালের 20 জুন ওয়ারি থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের 16 ডিসেম্বর আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটি বর্তমানে সাক্ষীর পর্যায়ে রয়েছে। বুধবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন উভয় পক্ষ আদালতে উপস্থিত হয়। আদালতে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 27 ডিসেম্বর দিন ধার্য করেন। সেই সঙ্গে হামলু মিয়াকে উভয় স্ত্রীর সঙ্গে সময় কাটানোর দিন মৌখিকভাবে ঠিক করে দিয়েছেন বিচারক। আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।